এদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে শরীয়তপুরের জাজিরায় নতুন একটি ফেরি ঘাট চালু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে ঘাটটিতে কার্যক্রম শুরু হবে। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নতুন ঘাট পর্যন্ত চারটি ফেরি চলাচল করবে। তবে নতুন ঘাটে সংযোগ সড়কের বেহাল দশায় ভোগান্তির আশঙ্কা করছেন নৌপথের যাত্রীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদযাত্রায় ফেরি পারাপারে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। তাই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের এবারের ঈদযাত্রা কিছুটা নির্বিঘ্ন করতে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নতুন ফেরিঘাট চালু করছে বিআইডব্লিউটিএ। আগামী 28 এপ্রিল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে ফেরিঘাটটি। এ কারণে জাজিরা লঞ্চ ঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে আমরা ঢাকা যেতাম, আমাদের অনেক কম সময় লাগতো। এখন নতুন ফেরিঘাট হওয়াতে গাড়ির যানজট অনেক বেশি, আমাদের আসতে অনেক অসুবিধা হয়, আমাদের প্রায় অনেক দূর থেকে হেঁটে আসতে হয়। নতুন ফেরিঘাট হয় মানে যাতায়াতের সময়টা একটু বেশি লাগতেছে, যাত্রীদের মানে একটু ভোগান্তি বেশি হইতেছে। অপ্রশস্ত রাস্তার কারণে ফেরিঘাটে পৌঁছাতে হচ্ছে যানজট। রাস্তা বড় করলে এমন সমস্যায় পড়তে হবে না বলে মনে করেন ভুক্তভোগীরা। দেখা ফেরিঘাট অনেক আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়, গাড়ি ঘোড়া যানজট অনেক হয়, ঠিক আছে। আগে যেমন তাড়াতাড়ি আসতে পারতাম, এখন অনেক অসুবিধা হয়। ফরিদপুর থেকে বাঙ্গি নিয়ে আসছি ঢাকা যাওয়ার জন্য, 8-10 ঘন্টা এরকম জ্যামে থাকলে তো মালিক পক্ষ শেষ। অতি শীঘ্র এই রাস্তাটি যেন এই ফেরির উপযোগী করে দেয়, এটাই আমাদের জনগণের এবং আমাদের সকলের দাবি। দুইটি ফেরিঘাট চালু হলে যানজট দূর হওয়ার পাশাপাশি যাত্রী পারাপারে সুবিধা হবে বলেও মনে করেন এই কর্মকর্তা। এখানে একটা রোরো ফেরিঘাট দিয়ে আমরা চালাচ্ছি, দুইটা ফেরিঘাট করলে আমাদের সহজ হবে যানবাহন এবং যাত্রী পারাপারেও। এবং যেহেতু এখন আবহাওয়া খারাপের সময়, কোনো কারণে যদি আমাদের আবহাওয়ার কারণে লঞ্চ এবং স্পিডবোট বন্ধ রাখতে হয়, তাহলে যাত্রীরা বেশি পরিমাণ এই ফেরি ব্যবহার করে নিরাপদে পারাপার করতে পারবেন। গত বছর পদ্মা সেতুর সাথে ওই নৌপথের ফেরির কয়েক দফা ধাক্কা লাগায় বন্ধ হয় শিমুলিয়া বাংলাবাজার নৌপথ। বিকল্প হিসেবে চালু হয় সাত্তার মাতবর ও মঙ্গল মাঝির ঘাট। নিউজ ডেস্ক, দেশ টিভি।